ট্যাক্সিম ও ডিটি হান্ড্রেড ট্যাবলেটের কাজ কি কেন ডাক্তারের প্রেসক্রিপশন করে থাকে এ বিষয়ে জানব ট্যাক্সিম ও ডিটি হান্ড্রেড এটা রয়েছে ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে আপনার সিফিকজিন ডিসপার্সিবল ট্যাবলেট হান্ড্রেড এম জি এটা হান্ড্রেড এমজি রয়েছে এটা তৈরি করেছে অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানি তৈরি করেছে এটা দশটা ট্যাবলেটের পাতা দশটা ট্যাবলেটের প্রাইস রয়েছে আপনার নব্বই টাকা তো ট্যাক্সিম ওডিটি হান্ড্রেড ট্যাবলেট কেন ডাক্তারের প্রেসক্রিপশন করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ কি এ বিষয়ে জানবো ট্যাক্সিম ওডিটি এর মধ্যে রয়েছে সিফিকজিম ডিসপার্সেবল ট্যাবলেট হান্ড্রেড সিফিক জিম ডিসপার্সিবল ট্যাবলেট হান্ড্রেড এমজি একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন ট্রিটমেন্ট অব ব্যাকটেরিয়াল ইনফেকশান ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশানের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে সিফিকজিম হান্ড্রেড এমজি ট্যাবলেট ব্যাকটেরিয়াল ইনফেকশান ফর এক্সাম্পল রেসপাইরেটরি ট্র্যাক ইনফেকশান যদি কোনো পেশেন্টের স্পাইটল ট্র্যাক ইনফেকশান দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশন করে থাকে ট্যাক্সিম ও ডিটি হান্ড্রেড এমজি ট্যাবলেট এছাড়াও আপনার স্কিন ইনফেকশান যদি স্কিনে কোনো ইনফেকশন দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে ট্যাক্সিম ও ডিটি হান্ড্রেড ট্যাবলেট এছাড়াও লাংস ইনফেকশান যদি ফুসফুসে কোনো ইনফেকশান দেখা যায় পেশেন্টের তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে এছাড়া আপনার ইউরিনারি ট্র্যাক ইনফেকশান যদি কোনো পেশেন্টের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ট্যাক্সি মোটিটি হান্ড্রেড ট্যাবলেট এছাড়াও থ্রট ইনফেকশান যদি কোনো পেশেন্টের থ্রট ইনফেকশান দেখা যায় তো সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে ইয়ার ইনফেকশান যদি কানে কোনো ইনফেকশন দেখা যায় সেক্ষেত্রেও ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে পেশেন্টের কন্ডিশন দেখে এক হয় ট্যাক্সিম ও ডিটি হান্ড্রেড এমজি ট্যাবলেট ডক্টররা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রেই প্রেসক্রিপশান করে থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে প্রেসক্রিপশন করে থাকে ট্যাক্সিমোডিটি হান্ড্রেড ট্যাবলেট খাওয়ার পরে কীভাবে কাজ করে থাকে আমাদের শরীরে সেই বিষয়ে জানব ট্যাক্সিমোডিটি হানড্রেড ট্যাবলেট খাওয়ার পরে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে দ্রুত কাজ করে থাকে এবং খুব দ্রুত রেজাল্ট আসে ট্যাক্সিমোডিটি ট্যাবলেট ট্যাক্সিমোডিটি হান্ডি ট্যাবলেট খাওয়ার পরে সাইড ইফেক্ট হলো তো সেরকম সাইড ইফেক্ট দেখা যায় না তবে কারো কারো ক্ষেত্রে আপনার মাথা ব্যথা দেখা দিতে পারে শরীর দুর্বল লাগতে পারে বমে বয়ে ভাব দেখা দিতে পারে বমি হতে পারে লুজ মোশন দেখা দিতে পারে স্টোম্যাক পেন দেখা দিতে পারে সবই সাধারণত সাইড ইফেক্ট নর্মালি দেখা যেতে পারে তো যাই হোক ট্যাক্সিমোডিটি হান্ডি ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি পেশেন্টের দীর্ঘস্থায়ী দেখা যায় তো যথার্থের সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ট্যাক্সিম ও ডিউটি হান্ড্রেড ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন পেশেন্টের যদি কোনো মেডিসিন অ্যালার্জি রিয়াকশান থাকে তো না আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ট্যাক্সিম ও ডিউটি ট্যাবলেট খাওয়ার সময় খাওয়ার সময় ডাক্তারের পরামর্শ না অবশ্যই জরুরি ট্যাক্সি মোডিটি হান্ড্রেড ট্যাবলেট খাওয়ার আগে বাচ্চার কোনো পেশেন্টের যদি কোনো গুরুতর রোগও ভুক্তভোগী থাকে তবুও না রোগ অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এসবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার ট্যাক্সি মোডিটি হান্ড্রেড ট্যাবলেট মোডিটি হান্ড্রেড ট্যাবলেটের ডোজ কি ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজনের উপর নির্ভর করে হয় তবে নর্মালি ডক্টররা দিনে দুবার দিয়ে থাকে সকাল রাত্রি খাবার খাওয়ার আধ ঘন্টা পরে ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশন এবং তার রোগ এবং শরীরের ওজনের উপর নির্ভর করেই করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় ট্যাক্সিম ও ডিটি হান্ড্রেড ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিও টপিক ছিল যে ট্যাক্সিম ও ডিটি হান্ড্রেড ট্যাবলেট এর মধ্যে রয়েছে সিফিকজিম হান্ড্রেড এম জি ট্যাবলেট তো সিপিকজিএম হান্ড্রেড ট্যাবলেট এর ইউজ ডোর সাইড ইফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং মেডিসিন সম্বন্ধে তথ্য কন্টিনিউ পেতে চাইলে আপনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কোনো কোশ্চেন থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন